চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে If you want the solution, this duniyaye nahi rakho back. Have a look to the holy Quran. Alhamdulillah, pore. Je kono dhoroner samasya samadhan. Byaktigoto jibone samasya, paribarik jibone samasya, samajik samasya, rajnoitik samasya, sob samasyar samadhan ei Quraner bhitore diye diyeche ke. এজন্য আমরা কোরআনকে বন্ধু বানাতে চাই কোরআনকে আমরা সাথী বানাতে চাই প্রতিদিন আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কোরআনের শিক্ষাগুলো আমরা ধারণ করতে চাই কারণ কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয় ঠিক কি না এই যে ভাইরা আপনারা ঢাকা থেকে কেন এসেছেন এখানে জায়গা না পেলে পেছনের দিকে চলে যান বারবার ঢাকা থেকে করে আমার মনোযোগ যদি আপনারা নষ্ট করেন আলোচনায় কেন আমাদের কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কারণ কোরআন সঠিক জীবন দর্শন শিক্ষা দেয় তাই না লাইফস্টাইল এখন ছেলে পেলেদের লাইফস্টাইল চেঞ্জ এখন জীবনযাত্রা পদ্ধতি চেঞ্জ মানুষ খুব ফাস্ট স্মার্ট এন্ড ফাস্ট মানুষ এখন ফাস্ট ফুড খেতে চায় ফাস্ট হতে চায় স্মার্টফোন ইউজ করতে চায় স্মার্ট হতে চায় আছে না নাই স্মার্টফোন আছে কার কার দেখি রংপুরের লোক অনেক স্মার্ট হয়ে গেছে ছেলেপেলেরাও এখন অনেক স্মার্ট অনেক ফাস্ট এই ফাস্ট লাইফে এই স্মার্ট ছেলেপেলেদের মধ্যে নানান ধরনের ক্রেজ আসে দিনকে দিন নতুন নতুন ট্রেন্ড নতুন নতুন ক্রেজ আসছে ইন্ডিয়া থেকে আসতেছে আমেরিকা থেকে আসতেছে আর যাই পাশ্চাত্য থেকে আসে আমরা মনে করি ওইটাই স্টাইল ওইটাই মডার্ন আসলে এটা ঠিক না ইসলামের চেয়ে মডার্ন ইসলামের চেয়ে বেশি আধুনিক বেশি মডার্ন পৃথিবীতে কোনো মতবাদ হতে পারে না চিল্লায় বলে ঠিক কিনা ইসলাম সবচেয়ে মডার্ন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা দিয়েছে ওইটাতেই করলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা করতে বলেছেন ওইটাতেই করলাম ওইটাতেই বরকত ওইটাতেই শান্তি দুনিয়ায়ও শান্তি আখেরাতেও শান্তি ঠিক কি না আমরা আমাদের ফ্যামিলিতে আমাদের জীবনে আমাদের আখেরাতে এই শান্তি চাই কি চাই না শান্তি যদি আমরা পেতে চাই তাহলে কোরআনের দেয়া বিধানকে আমাদের মেনে চলতে হবে কারণ এই কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয় টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন সঠিক পথ আমাদেরকে দেখায় কোরআন আমাদেরকে হেদায়েত দেয় কোরআন ছাড়া কোন কিতাব আমাদেরকে হেদায়েত দিতে পারে আপনি যদি গীতা পাঠ করেন হেদায়েত পাবেন রামায়ণ বললে মহাভারত বাইবেল বললে পাবেন একটা কিতাব শুধু হেদায়েত দেয় আওয়াজ করে বলেন কিতাবটার নাম এই কিতাব আমাদের জন্য একটা ভার্ডিক জারি করেছে এই কিতাব বলেছে তুমি যদি নিজেকে বিশ্বাসী বলে দাবি করো তাহলে সব সময় তোমাকে হালাল উপার্জন করতে হবে হালাল অবলম্বন করতে হবে হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই আজকে আমরা হালাল এবং হারাম এই দুটি বিষয়ে কিছু কথা এই প্রোগ্রামে রাখবার চেষ্টা করব শুনবার চেষ্টা করব আমলের নিয়তে ইখলাসের সাথে আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ তাহলে আপনি যদি বিশ্বাসী বলে নিজেকে দাবি করেন আপনাকে হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে কথা বলেন আমি প্রশ্ন করব আপনারা উত্তর দেন তো সুদ খাওয়া হালাল না হারাম ঘুষ খাওয়া সুদ খাওয়া ক্যাসিনোর ব্যবসা করা পেঁয়াজের দাম বাড়ানো খাদ্যে ভেজাল দেয়া মাছের ফরমালিন দেয়া ওজনে কম দেয়া পর্নোগ্রাফি দেখা ইন্ডিয়ান নায়িকাদের কোমর ঝুলানো ডান্স দেখা হিন্দি সিরিয়াল দেখা এগুলো হারাম এগুলোর সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে
মুমিন চাইলে যে কোনো জিনিস শুনতে পারে, মুমিন চাইলে তার দু চোখ দিয়ে যে কোনো জিনিস দেখতে পারে, মুমিন কান দিয়ে তাই শুনে যা শুনলে সওয়াব আছে নাই, মুমিন তার চোখ দিয়ে তাই দেখে যা দেখলে সওয়াব আছে নাই, যে তোর কানে শ্রুতি সদা তোমার কালাম এ খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, পড়েন আমিন, আরো জোরে পড়তে হবে আমিন। তাহলে ডান দিকে হালালের রাস্তা, বাম দিকে হারামের রাস্তা, ডান দিকে গেলে জান্নাত পাওয়া যায়, বাম দিকে গেলে জাহান্নাম পাওয়া যায়। নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার, আপনি বাছাই করবেন কই যাবেন, ডানে না বায়ে। সবাই বলেন ডানে না বায়ে, হালাল না হারাম, হালাল। কিন্তু আমরা হালালও খাই সাথে সাথে আরামও খাই, এই জন্য আমাদের জীবনে বরকত নাই। খেয়াল রাখবেন, হালালে বরকত, আরামে কোনো বরকত নাই। হারাম দেখতে চাকচিক্যময়, হারামটা দেখতে ঢোকা, এটা মরিচিকা, এটা ফুলে ফেলে বড় হয়ে ওঠা বিশাল জিনিস, কিন্তু আসলে ভিতরে কিচ্ছু নাই, ঠিক কিনা? কিন্তু হালাল এটা দেখতে ছোট হলেও এর মধ্যে বরকত দেখে, উপার্জন অল্প হলেও এর মধ্যে বারাকা ঢুকিয়ে দিয়েছে কে? রিক্সাওয়ালার বেতন ধরেন 4,000 টাকা মাসে, 4,000 টাকা বেতন, তারপরেও সে বাড়ি ভাড়া দিয়ে বাজার সদাই করে চিকিৎসার খরচ ব্যয় করে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় স্কুলে পড়িয়ে মাস শেষে আরো 300-400 টাকা তার পকেটে থেকে যায়। আলহামদুলিল্লাহ করবে না, মাসে বেতন 2,000, সবাই বলেন না 2,000, আর বিশাল ব্যবসায়ী, হারাম খায়, মাসে তার ইনকাম 5,00,000 টাকা, 6,00,000, 5,00,000 টাকা ইনকাম, কিন্তু এক হসপিটালের বিল পরিশোধ করতে যে তার চলে যায় 3,00,000, এরকম আসরা নাই। ওয়াইফের ক্যান্সার, নিজের ডায়াবেটিস, আলসার কিছু খেতে পারে না, ডক্টরের বিল, ডক্টরের ভিজিট দিতে দিতে হাসপাতালের বিল পরিশোধ করতে করতে চলে যায় তার 3,00,000, অন্যান্য খরচ শেষে আরো 2,50,000, মাস শেষে 50,000 তার ঋণ থেকে যায়, আসরা নাই। তাহলে রিক্সাওয়ালার 5,000-এর পরে মাস শেষে থেকে যায় 300-400, আর এই লোকটা 5,00,000 কামাইয়ের পরে মাস শেষে কিচ্ছু থাকে না, আর ঋণের বোঝা আওয়াজ করে পারে, ঠিক কিনা? কারণ ইনশাআল্লাহ পয়সা হালাল, আর হালালে বরকত ঢুকাই দিছে কে? আরো জোরে বলতে হবে, হালালে বরকত দেয় কে? আওয়াজ করে উত্তর দেন, তোর গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া, কুকুর খান নাকি আপনারা? হারাম, এটা আমরা খাই না। রংপুরের বাজার গুলোতে যে কসাই আছে তারা কি প্রতিদিন কুকুর জবাই করে না গরু? বিয়ের অনুষ্ঠান গুলোতে কি জবাই হয়, কুকুর না গরু? কুরবানির ঈদে কি জবাই হয়? তাহলে কুকুর আমরা খাই না, কুকুর জবাই হয় না, জবাই হয় গরু, গরু আমরা খাই বেশি। এবার উত্তর দেন তো, গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা, কুকুর দেয় কয়টা? হ্যাঁ, 5টা, 6টা, 7টা, ফ্যামিলি প্ল্যানিং নাই তো, জন্ম নিয়ন্ত্রণের ঝামেলা নাই, দেদা আছে তাদের বাচ্চা হচ্ছে, তো দেখেন গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দিল বেশি, গরু খায় বেশি, কুকুর আবার কেউ খায়ও না। তারপরেও এই রংপুরের বীরগঞ্জে আওয়াজ করে বলেন তো, গরু বেশি না কুকুর বেশি? কি বেশি? এত খাইলাম, বাচ্চা দিল কম, এরপর গরু বেশি, কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত দেয় কে? আজকের এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা আমাদের জীবনে কখনো হারাম খাবো না। যুবক ছেলেরা, হারাম খাবা, যৌতুক খাবা? যারা বিয়ে করো নাই তারা বিয়েতে যৌতুক নিবা কে? আত ওই যে একটা আত তো সাহস দেখছে, যৌতুক খাওয়া যাবে? এখন গলার সাহস কমে গেছে, আরো জোরে খাওয়া যাবে? যাবে না, এটা হারাম।
হারাম যৌতুক খাওয়া কুকুরের পেশাব খাওয়া যত খারাপ যৌতুক খাওয়া তার চাইতে বেশি খারাপ ঠিক কি না কারণ কুকুরের পেশাব খেলে শুধু হারাম খাওয়ার গুনাহ হয় তাই না আর যৌতুক খেলে দুই গুণা হারাম খাওয়ার গুণা আর শ্বশুরবাড়ির উপর জুলুম করার গুণা আওয়াজ করে বলেন ঠিক কিনা এই জন্য মুমিনের সাথে হারামের কোন সম্পর্ক নাই আমরা আমাদের জীবনটাকে হালাল দিয়ে সাজাতে চাই রাজি আছেন তো সবাই রাজি যারা এখনো বিয়ে করেন হাত তো আওয়াজ করে প্যান্ডেল কাঁপিয়ে আল্লাহর একটা ডাক দাও বলো আল্লাহ আরো জোরে হে আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে এক টাকাও যৌতুক খাবো না ঝাড়ু পেটা করে সমাজ থেকে বিদায় করতে চাই আওয়াজ করে বলে ঠিক কিনা তাহলে মুমিনদের সম্পর্ক শুধু হালালের সাথে কিসের সাথে হারামের সাথে মুমিনের কোন সম্পর্ক এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদু ও মানুষেরা শোনো শোনো খবরদার হারাম খেও না জমিনে যেটা আমি পবিত্র বানিয়েছি যেটাকে আমি হালাল বানিয়েছি ওইটা খাও হালালে বরকত দিয়েছে যে আর খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন ঠিক না হালাল খেতে বলেছে যেটা জমিনে পবিত্র এটা আমরা খাবো যেটা হালাল ওইটা আমরা খাবো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই সিদ্ধান্তে সবাই একমত সবাই একমত হালাল দিয়ে আমরা আমাদের জীবন চালাতে চাই রাজি আছেন তো সবাই তাহলে আসুন হালাল এবং হারামের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই যে আমাদের জীবনে কোনটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন কোনটাকে হারাম করেছেন কিভাবে আমি হালাল দিয়ে আমার জীবনকে সাজাবো কেমন করে হালাল দিয়ে জীবনকে গুছাবো আর কেমন করে হারাম থেকে আমি বেঁচে থাকবো এই মূলনীতি এই প্রিন্সিপালস আমাদের জানা দরকার আছে না নাই পীরগঞ্জের ভাইরা আমার রংপুরের প্রিয় ভাইরা আজকের এই চমৎকার দুপুরে আমরা হালাল এবং হারামের কিছু মূলনীতি জেনে যাব যে মূলনীতি গুলো আপনি সামনে রাখলে আপনার পুরো জীবনে হালাল হারাম নিয়ে আপনি কখনো আর কোনো কনফিউশনে পড়বেন